আজা আসাম অথবা ভারতবর্ষ 150 লাখ যুন গোর্খেলে আমরো বসবাস হচ্ছে ভারত ভূমিতে। আজ আমরো প্রায় 1.5 কোটি গোর্খা আজ এক প্রকার দুঃখক সময় হো, কেন মানে 1944 সনক 25 আগস্ট দিন ব্রিটিশ সরকারলে আমরো গোর্খা সপুত মেজর দুর্গা মল্লাই বিনা কারণ মা দেশদ্রোহ অভিযোগ লগাএর আমরা একজনা গোর্খা সপুতলাই অন্যায়ভাবে উহারলে মৃত্যুদণ্ড দিনভাগ গোর্খালি আমরা যে জনসমূহক লাগি তো এটা দুর্ভাগ্যজনক কুরো। তর অলে আমি অনুভব করদছ যে উহাকে যে বলিদান ছিল তো বলিদান আজ সাচ্চে নেই এটা আমার 1.5 কোটি গোর্খাহক লাগি এটা গৌরবময় এটা মানে অধ্যায়ক সূচনা ভাই উহাঁক যে সোচ ছিল যে বীর প্রদর্শন করার উহাঁলে ভারত ইংরেজক অগাড়ি ঘোড়া টেক্নু ভাঁদা দেশক লাগি মৃত্যু নেই শ্রেষ্ঠ হলে উহাঁলে যে মৃত্যুলে আহ্বানি দিনভ তো মৃত্যুলে আজ প্রায় 1.5 কোটি গোর্খালী জনমাসমা ভারতীয় যে মূলকা গোর্খালীহরুলাই এটা মানে গৌরব করার স্থল দিয়ে জানুভূ উহাঁক যে দেশপ্রেম উহাঁক যে দেশপ্রেম বা জাতিক প্রতি উহাঁক যে মায়া ছিল তো মায়ালে আজ ভারতভরিকা 1.5 কোটি জনতালে আজ উহাঁক মৃত্যুলাই এটা মৃত্যু হইন উহাঁলে অমরত্ব প্রদান আপুলা প্রাপ্ত করুভূ ভাবে আমাদের আজ আজক দিনমা আজ সম্পূর্ণ ভারতভরি আজ বলিদান দিবসক নামলে আজ উহাঁলা স্মরণ করে যে আজ আমরা এটাই কুরো যে গোর্খালী জনসমূহ সমূহমা উহাঁক যে মৃত্যুলে এটা এস্তো খালকো মেসেজ দিয়ে যে গোর্খালীর তেতিখের পুনি আমার বীর গোর্খা বীর হিসাবে বাঁচিয়ে ছিল অলে পুনি আমি গোর্খালী বীরই হো ভবিষ্যৎ পুনি বীরত্বলে নেই গোর্খালীর যে ভারত ভূমিমা আপনার অবস্থিতি গ্রহণ করছে ভাবে আমাদের বিশ্বাস। অখিল অসম গোর্খা ছাত্র সংঘক মাও সংগঠন অসম গোর্খা সংঘ যেহেতু তপির আজ মাও সংগঠন বড় এটা প্রতিনিধি করে রাখবেন গোর্খা জাতি জনগোষ্ঠীক দীর্ঘদিনিক দাবি যে চলি রয়েছে গোর্খা অটোনমাস কাউন্সিল তা আজক এস কার্যসূচী বা তপরে অসম সরকার কত প্রকার দাবি জানাবেন অসম বসবাস করলে সদিয়াদিকে ধুবুরী সময় বসবাস করলে প্রায় 30 লাখ গোর্খাহক মাও সংগঠন অসম গোর্খা সম্মেলন আমি সম্পূর্ণ সবাইকে বুঝতে চাপ গোর্খা মাও সংগঠন হিসাবে আমরা গোর্খা জাতীয় সমস্যাহক উপরমা আমরা গোর্খা সম্মেলনে সম্পূর্ণ নজর রাখে গোর্খা অটোনমাস কাউন্সিলক লাগি গোর্খা সম্মেলনক পূর্ণ সমর্থন গোর্খা ছাত্র সংস্থাক অগুয়াইমা হোস বা গোর্খা সম্মেলনক প্রচেষ্টামা হোস আমাদের গোর্খা অটোনমাস কাউন্সিল চাইছে যে আমরা কেবল গোর্খা সম্মেলন বা গোর্খা ছাত্র সংস্থাক মাগ হইন যে অসমমা বসবাস করলে সদ্যদেখি ধুবুরী সময় বসবাস করলে প্রায় 30 লক্ষ গোর্খাহক মাগ হো আমাদের গোর্খা অটোনমাস চাইছে আমি গোর্খা অটোনমাস কাউন্সিল আমি লিয়েই আমি চাড়ে গোর্খা বর্তমান সরকার বিজেপি সরকার নিয়েছে গোর্খা ইউনিয়ন পরিষদ নামাকরণ দিয়ে আছে গোর্খা জাতি জনগোষ্ঠীক সর্বাঙ্গীন উন্নতির লাগি উহাঁকে এটা গঠন করে দিয়ে পরিষদ ছিল গোর্খা ইউনিয়ন পরিষদ কাম চাই কতিক সফল বা বিফল ভাই কি মানে চাহু হেন গোর্খা উন্নয়ন পরিষদলে আমরা গোর্খালি জাতিক লাগি কি করে তো ঠুলো কুরো হইনা তো আজ গোর্খা উন্নয়ন পরিষদ যে আমি ভেটে গোর্খা হলে ভেটে গেছি ইউ আমার লাগে বহু ঠুলো উপলব্ধি গোর্খা উন্নয়ন পরিষদলে অগাড়িক কার্যকালক তুলনামা যে অলে আমার প্রেম তামাঙ্ক নেতৃত্বাধীন গোর্খা উন্নয়ন পরিষদলে আসাম বসবাস করে সদিয়াদেখি ধুবুরী সম্মানমা যা গোর্খালী অধ্যুষিত যে এলাকা আছে তো এলাকার বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান বা বিভিন্ন আমার যে জাতীয় সংগঠনের আগুয়াইমা হো বা বিভিন্ন ভাষা সাহিত্য সংস্কৃতি কলাক্ষেত্রক উন্নতিক লাগি প্রেম তামাঙ্ক নেতৃত্বাধীন অসম গোর্খা উন্নয়ন পরিষদলে ধরে নেই কাম করে জস্তো আমাদের মেহসুস ভবিষ্যৎ দিনমা পুনি গোর্খা অটোনমাস কাউন্সিল তরফবাট অরু পুনি ধরেই উমিদ আমার যে গোর্খা সময়লে গরেকো ছ তো আশা নিশ্চয় পুরা গর্ন সক্ছু ভন্নে আমাদের গোর্খা সম্মেলনলে আমি ডিব্রুগড় জেলা সমিতিলে আমি আশা করছি। अन्तमा योसँग एउटा प्रश्न हामीले सोध्न चाहन्छौँ र विभिन्न सञ्चार माध्यममा हामीले विगतका एउटा हामीले सञ्चार देख्न पाएका थियौँ चाहिँ अखिल असम गोर्खा छात्र सङ्घ डिब्रुगढ जिल्लालाई यहाँहरूले भाषा मान्यता दिवसको दिनमा यहाँहरूले निम्ताउनु भएको थियो र दुर्भाग्यपूर्ण यहाँहरू उपस्थित हुन सक्नु भएन र आज पनि तपाईँले सायद उहाँहरूलाई निम्ताउनु भएको थियो न के भन्न चाहनुहुन्छ त्यो चाहिँ अब निम्ताउन त हाम्रो गोर्खा माओ सङ्गठन हिसाबले हाम्रो छात्र सङ्गठनलाई हामीले निम्ताएको छौँ हाम्रो परम्परा हामीले रक्षा गरेको छौँ अरू र उहाँको केही विशेष केही असुविधाले सायद उपस्थित हुन सक्नु भएन होला आजको कार्यसूचीमा पनि हामीले हाम्रो
अखिलेशन गोर्खा छात्र संघ का सम्माननीय सभा मूल सचिव ने हमें निम्ताएको छ, जिला समिति निम्ताएको छ र उहाँहरुको अहिले वर्तमान अधिवेशन को लागि काम उहाँहरुको चलिरहेको छ। खूब सम्भव आफ्नो व्यस्तताले गर्दा सायद यस कार्यसूचीमा उपस्थित हुन सकेको हुन सक्नु भएको छैन होला, तर समय छ, हामीहरु आशा गर्छौं उहाँहरु निश्चय पनि उपस्थित हुनुहुन्छ।